হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল M3ST জব নিউজ। এই ভিডিওতে আলোচনা করব ইন্ডিয়ান আর্মি থেকে নির্গত একটি গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট নিয়ে। রিক্রুটমেন্টটা আপনাদেরকে নোটিফিকেশনটা প্রথমে ভালো করে আমি আলোচনা করে দেবো এবং শেষে দেখিয়ে দেবো আপনারা কীভাবে আবেদন করতে পারবেন, ঠিক আছে? এখন চলে আসছি গুগলে, এবং গুগলে এসে সার্চ করবেন জয়েন ইন্ডিয়ান আর্মি NEEK.in। সার্চ করলে একটা নতুন পেজ খুলে যাবে। এখানে কিন্তু আপনাদেরকে ক্যাপচার কোড দিতে বলবে, আপনাদেরকে ক্যাপচার কোড দিয়ে দিতে হবে, যা আছে 4332। দিয়ে এন্টার ওয়েবসাইট করে নেবেন। এন্টার ওয়েবসাইট করলে জয়েন ইন্ডিয়ান আর্মির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর নিচের দিকে স্ক্রল করে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন অফিসার এন্ট্রি অ্যাপ্লিকেশান ওপেন। এখানে শর্ট সার্ভিস কমিশন NCC এন্ট্রি মেন 49 একটা আছে, শর্ট সার্ভিস কমিশন NCC এন্ট্রি ওমেন 49। প্রথমে মেনেই ক্লিক করছি। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে জয়েন ইন্ডিয়ান আর্মি, মূলত এটা NCC স্পেশাল এন্ট্রি স্কিম 49 কোর্স পদে নিয়োগ হচ্ছে, ঠিক আছে? এখানে কিন্তু মেল এবং ফিমেল ক্যান্ডিডেট উভয়ই আবেদন করতে পারবেন। যারা মেল তাদেরকেও আনমেরিড হতে হবে, এবং যারা ফিমেল তাদেরকেও আনমেরিড হতে হবে। কিন্তু এখানে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে ভারতের বাসিন্দা হতে হবে, ভারতীয় নাগরিক হতে হবে, এবং এখানকার এজ লিমিট হতে হবে 19 থেকে 25 বছরের বয়সের মধ্যে, এবং 1 জানুয়ারি 2021 তারিখের পর্যন্ত আপনাদের এজ লিমিট ক্যালকুলেট করলে 19 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে আপনাদের, যারা ফর NCC সি সার্টিফিকেট হোল্ডার যারা, তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশান ডিগ্রি হতে হবে 50% মার্কস, এবং বাকি ডিটেলসে যেটা আছে আপনারা নিজেরা দেখে নেবেন, ঠিক আছে? এবং ফর ওয়ার্ড অফ দ্য ব্যাটেল ক্যাজুয়ালিটিস অফ দ্য আর্মি পার্সন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছেন এখানে, কিল্ড ইন অ্যাকশন, ডাইড অন ওন্ড ইন ইনসিওরস, এগুলো আপনারা একটু নিজেরা দেখে নেবেন। ভ্যাকেন্সি, যারা NCC মেনের ক্ষেত্রে 50টা ভ্যাকেন্সি আছে, এবং NCC ওমেনের ক্ষেত্রে 5টা ভ্যাকেন্সি আছে। টার্মস অ্যান্ড কন্ডিশন কী কী আছে আপনারা একটু নিজেরা দেখে নেবেন। রিজার্ভ লাইবিলিটি, ট্রেনিং পিরিয়ড কী, সমস্ত কিছু কিন্তু এই নোটিফিকেশনের মধ্যে দেওয়া আছে। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলাই আমি কিন্তু দেখি। এখানে পে লেভেল কেমন কী সব কিছু দেওয়া আছে। তো এই রিক্রুটমেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট। রিক্রুটমেন্টটা আপনাদেরকে বলে রাখি, এখানে কিন্তু এই রিক্রুটমেন্টটা আবেদন করতে হলে আপনাদেরকে কোনো রকম কোনো অ্যাপ্লিকেশান ফি লাগবে না, পুরো সম্পূর্ণ ফ্রি অ্যাপ্লিকেশান। এখানে কোনো রকম কোনো অ্যাপ্লিকেশান ফি আপনাদেরকে দিতে হবে না। এখন চলে আসি আপনারা কীভাবে আবেদন করবেন। আবেদন করতে হলে সেই জয়েন ইন্ডিয়ান আর্মি NEEK.in এই ওয়েবসাইটে যেতে হবে। তো সেই ওয়েবসাইটে চলে যাচ্ছি, আপনারা এখানে দেখতে পাবেন অ্যাপ্লাই অনলাইন বলে অপশান আছে। এখানে রেজিস্টার অপশানে ক্লিক করবেন। রেজিস্টার অপশানে ক্লিক করলে এখানে অনেক রকম টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন টু ফিল অনলাইন অ্যাপ্লিকেশান, এখানে সমস্ত রকম ইনস্ট্রাকশন দেওয়া আছে ইংলিশ এবং হিন্দিতে। তারপরে আপনারা চাইলে এটা পড়ে নেবেন এবং পড়ে নিয়ে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে এখানে রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের কিন্তু সমস্ত যা যা ডিটেলস লাগবে সব কিছু দিয়ে আপনারা সাবমিট করে দেবেন। তারপরে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আপনাদের লগ ইন করে কী করতে হবে, পুনরায় আপনাদেরকে ফর্মটা, বাকি যে যতটুকু আছে সেটা ফিল আপ করতে হবে, ঠিক আছে? তো এটাই ছিল আজকে রিক্রুটমেন্ট। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।